নমস্কার বন্ধুরা, লাইভ গোল বাংলা চ্যানেলে তোমাদের সকলকে এই নতুন ভিডিওতে স্বাগত জানায়। ভগবদ্ গীতা অনুযায়ী আপনি কোন ধরনের খাবার খাচ্ছেন, চলুন জেনে নিন আজকের ভিডিওটির মধ্যে দিয়ে। ভগবান শ্রীকৃষ্ণ সপ্তদশ অধ্যায়ে মানুষের খাবারের ধরন বর্ণনা করেছেন। এখানে আলাদা করে খাবারের উল্লেখ না করে খাবারের বৈশিষ্ট্য উল্লেখ করে তার ক্ষতিকর দিক তুলে ধরা হয়েছে। তিন ধরনের খাবার আছে, সাত্ত্বিক, রাজসিক, তামসিক। এদের মধ্যে সাত্ত্বিক আহারই শ্রেষ্ঠ। সাত্ত্বিক আহার, যে সমস্ত আহার আয়ু, সত্ত্ব, বল, আরোগ্য, সুখ, প্রীতি বর্ধনকারী এবং রসযুক্ত, স্নিগ্ধ, স্থায়ী, মনোরম, সেগুলি সাত্ত্বিক লোকদের প্রিয়। রাজসিক, যে সমস্ত আহার অতি তিক্ত, অতি অম্ল, অতি লবণাক্ত, অতি উষ্ণ, অতি তীক্ষ্ণ, অতি শুষ্ক, অতি প্রদাহকর এবং দুঃখ, শোক ও রোগপ্রদ, সেগুলো রাজসিক ব্যক্তিদের প্রিয়। তামসিক আহার, আহারের এক প্রহরের অধিক পূর্বে রান্না করা খাদ্য যা নিরস, দুর্গন্ধযুক্ত, বাসি এবং অপরের উচ্ছিদ্য দ্রব্য ও অমেদ্য দ্রব্য, সে সমস্ত তামসিক লোকদের প্রিয়। এবার আপনি বিচার করুন আপনার পক্ষে কোন আহার শ্রেষ্ঠ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে ঠিক পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।